আজকে আমরা চলে এসেছি জয়রামবাটি এবং কামার পুকুরে। আসলে আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র হওয়ায় আমার একটা স্বপ্নই ছিল, আর এই জায়গায় না আসলে আমার হয়তো সেই বৃত্তটাও সম্পূর্ণ হতো না। আজকে আমরা চলে এসেছি মায়ের জন্মস্থান জয়রামবাটিতে। এখানে আসার আগে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সময়। তো এই সময় তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এইখানে আমি তোমাদের দেখাতে পারবো মায়ের যে ঘর, পুরাতন আর নতুন, সেই ঘরগুলো এখানে আমি তোমাদের দেখাতে পারবো। আসলে রামকৃষ্ণ মিশনে পড়ার সময় মায়ের একটি কথা আমার খুব মাথায় ধরেছিল। আসলে মা বলতেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। কাকা সাড়ে তিনটা পর খুলবে নাকি? এটা হচ্ছে শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি। এটা জয়রামবাটিতে আসলে দেখা যাবে। এই যে এটা হচ্ছে নতুন বাড়ি। কত পুরনো পুরনো, হ্যাঁ এটা মায়ের পুরনো বাড়ি। অন্য অন্য মায়ের পুরনো বাড়ি, এটা পুরনো বাড়ি। ওই ওই দিকে একটা নতুন বাড়ি, এটা পুরনো বাড়ি। হ্যাঁ পরে দেখো তুমি, গেটে ঢুকতে হচ্ছে ডান দিকে হচ্ছে পুরনো বাড়ি, এটা হচ্ছে নতুন বাড়ি, এটা হচ্ছে পুরনো বাড়ি। সুন্দর দেখেছো? হ্যাঁ 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 কি সুন্দর দেখো বাড়ি। এই দেখো এটা হচ্ছে গেটটা। হে লেখা চল না, এই যে এই দেখো এটা কি লেখা আছে দেখো, শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি। আরে সাউন্ড টেস্টিং, জোরে একটু জোরে বাজিয়ে দেখ। তোমরা যদি ঘাটাল থেকে ঠাকুরের জন্মস্থান কামার পুকুরে আসো, আসার পথে খুব সুন্দর একটা গ্রামীণ দৃশ্য দেখতে পাওয়া যায়। হ্যালো ভাই, ও ভাই এ কামার পুকুরটা কোন দিকে যাবো রে ভাই? ওই যে চলে এসছে এই দিকে তো, এটা বাহির পথ একদম সামনে নাকি? বাবা বাবা খুব সুন্দর জায়গা, দেখে শান্তি হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ঠাকুরের জন্মস্থান কামার পুকুর। এইখানেই 1836 সালে ঠাকুরের জন্ম হয়। আর যদি ঠাকুরের দর্শন পেতে হয় তোমাদেরকে, তাহলে কিন্তু এই সময়সূচি অবশ্যই মাথায় রাখতে হবে। ঢোকা মাত্রই এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ, এইখানেই ওই বিচালি দেওয়া যে ঘরগুলো সেখানেই ছিল ঠাকুরের ঘর। Yeah.
এইখানেই ঠাকুর জন্ম থেকে শুরু করে ষোলো বছর পর্যন্ত এই ঘরের মধ্যেই ছিলেন, এই সেই ঘর ঠাকুরের। আর আমরা যেটা জানতে পারি এখানে এসে, এইখানেই নিজের হাতে লাগানো ওই সময়ের আম গাছ এখনও ঝড় বৃষ্টি সব কিছু সহ্য করে এখনও তোমরা দেখতে পারবে সেই গাছ ওখানে এখনও রয়েছে। ঠাকুরের দর্শন সারার পর ঠাকুরের এখানে এসে যেটা সব থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার প্রসাদ খেয়ে যাওয়া। তো এই প্রসাদ যদি তোমরাও খেতে চাও তাহলে তোমাদেরকে একটু আগে এসে টিকিট নিতে হবে, তা না হলে টিকিট শেষ হয়ে যেতে পারে। এখন খাওয়ার লাইনে সব দাঁড়িয়ে আছে, ঢুকছে। হ্যাঁ, প্রসাদ বিতরণ 50 টাকা করে টিকিট, ছেলে আর মেয়েদের লাইন আলাদা আলাদা। লাইন দেখুন, ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য লাইন। চলুন, আমাদেরও খুলে দিয়েছে। বাবা এ না, কুবনটা নাম একটা 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 নাম। দেখুন পুরো খাওয়ার সিস্টেম পুরো বেলুড় মঠের মতো। সোয়াবিন, বাহ, ডাল দিয়ে যাবি। বাবা কেমন লাগছে? ভালো? হ্যাঁ, ভালো লাগছে, দারুন দারুন। অনেক আইটেম আছে, অনেক আইটেম আছে। তা আপনার প্রথমবার এটা নাকি? আপনার প্রথমবার? আচ্ছা আচ্ছা, ওটা করোনার টাইমে, তাহলে করোনার টাইম। আইস পড়ে গেছে, চাটনি পড়ে গেছে। খাবার পর নিজের থালা নিজেকে নিয়ে বাইরে রাখতে হবে। মনো রাম কৃষ্ণ পরা।